হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি আর একটা ইটিং শো এর ভিডিও নিয়ে। আর আজকে মেনুতে কি কি আছে সেটা বলে দিই তোমাদেরকে। যেহেতু বলেছিলাম চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার, তোমরাও অনেকে কমেন্ট করে বলছো যে রোজ ভিডিও দাও, রোজ ভিডিও দাও। রোজ তো ভিডিও দেবো, কিন্তু তোমাদের তো কমেন্টের সংখ্যাটাও বাড়াতে হবে। কমেন্ট কিন্তু তোমরা খুব কম করছো, আরো বেশি বেশি করে কমেন্ট করে। হ্যাঁ, তাহলে বলে দিই আজকের মেনুতে কি কি আছে বলো। আজকে আছে, এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া, আর এখানে রয়েছে স্যালাড, আর এটা হচ্ছে, এটা বলি, এটা বল, এটা মুসুরির ডাল, পেঁয়াজ, ধনে পাতা দিয়েছে মা? না না না, শুধু পেঁয়াজ চাল, মুসুরির ডাল, আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ, সিলভার কাপ মাছ। আর এটা তো দেখতেই পাচ্ছ কি, এটা কি জানি চিনি না, এটা হচ্ছে মালাইকারি। তাহলে খাওয়াটা শুরু করি। তার আগে প্রতিদিনের মতো আজকেও বলে নিই, আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর লাইক করো, আর কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো। তাহলে খাওয়াটা শুরু করি। এই পকোড়াটা আমাদের প্রতিদিন দুপুরবেলা চা বা কফির সাথে হয়। আর কি হয়েছে, তো দুটো রেখে দিয়েছিলাম, বললাম যখন ভিডিও হবে গরম গরম একটু ভেজে নেব। প্রচন্ড কঠিন, ওই জন্য আজকে করে ফেলতে বললাম, শুকিয়ে শনিবারে গিয়ে খাওয়া, কালকে তো একাদশী। আজকে তোমাদের সাথে দেখি গল্প করা যায় খাওয়া যায় না। কালকে জানো তো আমরা ঠাকুর দেখতে গেছিলাম, সেই কি অবস্থা। তোমরা কি কেউ গেছো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়ে? মানে দেখতে গিয়ে বলছি, দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হঠাৎ মনে হলো ঠাকুর দেখতে যাবো, তাই না বল? আর তোমরা কে কোথায় গেছো ঠাকুর দেখতে সেটাও কমেন্ট করে জানাবে। আসলে এই পকোড়াটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে গো? কালকে জানো তো, কালকে হচ্ছে কি বার মো, কালকে কি বার ছিল? বুধবার। কালকে বুধবার ছিল, তো কালকে আমরা কৃষ্ণনগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম। তো আমাদের সোমবার আমরা আলোচনা করেছি যে হচ্ছে বুধবারের দিন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব। তো ময়ের হঠাৎ কাজের চাপ, আর বুধবারের দিন আমি আরও দাদাভাই একটা ঘর পরিষ্কার করেছি, খুব নোংরা হয়েছিল ঘরটা, তো সেই জন্য আমারও ব্যস্ততা গেছে। তো আমরা বললাম যে আমরা ঠাকুর দেখতে যাব না। তারপরে বাবাই ভাতটা খেয়ে বিকালবেলার দিকে বলছে, মা ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, গেলে না তো, ছোটো মানুষ কি কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি যেহেতু আমি না, ওর ছোটো বাবা বললো চলো চলো বাবাই কাঁদছে, চলো যাই, যাবো এখন। দিয়ে হঠাৎ সেই গেলাম, সেই যা হাসি লাগছিল গিয়ে, মানে কি বলবো, ওই সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে গিয়ে কিছু দেখা যায় নাকি, তাই সারা রাস্তা বাবাকে ভুক্তি ভুক্তি নিয়ে গেছে। হ্যাঁ, সকালে বাবার সকালে স্কুল আছে, সকালে না উঠতে পারে তাদের চড়িয়ে মেরে সোজা করে দেবো, আমি একবারও ডাকবো না।
ঠান্ডা লাগলে কাশি তোকে মারবো কি রাগ আমি সে চলে এসেছো আজকে কিছু হবে না চলো আর পাপা তেমন বিরক্ত করছে বাড়ি চলো বাড়ি চলো ও ভুঁড়ির ভাতটা গ্যাঞ্জাম ভালোই বাসটা ঠাকুর দেখতে পারেন অনুকে ঠাকুর দেখা যায় মা নামতে পারছো না আপনি দারুণ ঠাকুর হয়েছিল সে জীবন্ত স্ট্যাচু করেছিল বল হ্যাঁ ওইটা হচ্ছে মা দেখতেই পারলো না দারুণ লাগছে ডালটা লেবু দিয়া খুব বেশি ঠাকুর আমরা দেখতে পারিনি কিন্তু মায়ের প্রসাদ পেয়েছি হ্যাঁ ছোট বড় মিলিয়ে মনে চার পাঁচটা দেখেছি পাঁচ ছটা লাল কেল্লা করেছি জানো ওটা দেখেছি ওইটা বারে বারে তোলা আর জীবন্ত স্ট্যাচু আর কৃষ্ণনগরে কে কে ঠাকুর দেখতে গেছো আর সবাই তোমরা কে কটা ঠাকুর দেখেছো আমাদের কিন্তু বলবে কি বলতো ভালো হয়েছিল কয়লার খনি হয়েছিল ইন্ডিয়া গেট হয়েছিল কিছু দেখতে পাইনি তোমরা কমেন্টে কিন্তু জানাবে তোমরা কিন্তু বলোনি কার কার করছে বাড়িতে পুজো হচ্ছে বাড়িতে বলছি তোমাদের ওখানে কোথাও পুজো হচ্ছে না আজকে জানো ঘর ফাঁসান হবে আমরা যদি জানতাম আজকেই যেতাম জানতাম মানে কি বাবা স্কুল থাকতো তো মাছটা পুরো জ্যান্ত আর টাটকা মাছ ছিল দারুণ টেস্ট মাছ ওই জন্য পাতলা ঝুলো ভালো লাগছে এ মাছের ঝাল বেশি ভালো লাগে তবে এটা ভালো লাগছে আমরা কেটেও সিলবার কাপ মাছ খেতে ভালোবাসো পেট ভরে গেছে আমার না
আমাদের বাড়ি ছোট থেকে বড় সকলে খুব প্রিয়। আর একটা নাম নেই কি ছোট মা পাপা বলে ডাইনোসর, চিংড়ি মাছের নাম দিয়েছে ছোট ছেলে ডাইনোসর। হাসিও লাগে শুনে, হট করে কেউ বুঝতে পারবে না। ওকে নিয়ে বাজারে মাছের দোকানে গেলে মজা হবে, মাছের দোকানে গিয়ে বলবে ডাইনোসর কিনবো ডাইনোসর। ভীষণ ভালোবাসে খেতে। সেদিনকে আমি বাজার থেকে ভাল ফোটার দিন আমি বাজার থেকে যাই মাছ এনেছি, পরের দিন বলছি মামা মাছটা ট্যাটু হলে ট্যাটুটা আমি এনেছি শোনা। পরের দিন দাদাভাই ছোটো মাছ এনে দেয়, ও বাবা মাম তুমি আজকে একটু বড় ডাইনোসরটা আনতে পারো না, আমি আজকে আমি আনিনি শোনা ট্যাটু এনেছি। খেয়ে নেবে ওইটুকুনি বাচ্চা খেতে বসে, আবার কে এনেছে অনেক কৈফের। নারকেলের দুধটা বেশি করে দেওয়া জানিস, দারুণ লাগছে মা। আমার ওইটা খেতে বেশি ভালো লাগে, ভাপ হওয়ারও মতো না ঝাঁজ বেরোয়। হ্যাঁ পুরো ছাড়াতে হয় সব খাই দেবো এখন আছে কাজে। ওর মধ্যে আজকে যাবা তাহলে যাও, আমরা একটু ছুটি নিই। আমি না না মেসে যাবো, তুই যাও যাও আবার একটু ছুটি নিই। কেকে মালাইকারি খেতে ভালোবাসো আর কেকে ভাপা খেতে ভালোবাসো। চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুটো মাছ এমনই মাছ না যাই করো যাক না কেন ভালো লাগে। অনেকে জানিস চিংড়ি মাছ পছন্দ করে না, চিংড়ি মাছের যে একটা গন্ধ আছে না ওটা অনেকে ভালোবাসে না। আমার ভালো লাগে, অনেকে বলে পোকা। হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম বলি জলের পোকা। চিংড়ি মাছ দিয়ে এমনি আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করে দিলেও সেটাও ভালো লাগে খেতে। লাউ চিংড়িকে করেছিল মা, লাউ চিংড়ি অপূর্ব হয়েছিল খেতে। আমার বাঁধাকপি দিয়ে খেতেও ভালো লাগে, ওই যে বললাম যাতে দেওয়া যাবে সেটাই টেস্ট হয়ে যাবে। হয়ে গেছে আমাদের খাওয়া পরিষ্কার,
তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো আজকেও বলছি প্রচুর প্রচুর লাইক করো, প্রচুর শেয়ার করো, আর বেশি বেশি করে কমেন্ট করো। আর তোমাদের যদি কারোর কোনো রিকোয়েস্ট থাকে আবার করতে পারো, যেহেতু আবার শুরু করেছি। হ্যাঁ, জানি না আবার কতদিন টানতে পারবো, আবারও ব্যস্ত হয়ে গেলে হয়তো হবে না। তো চলো তাহলে জানিও কিন্তু অবশ্যই করে কেমন লাগলো আজকের ভিডিওটা। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হয় পরের ভিডিওতে।